পরিবহন ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে হুমকির মুখে ঢাকা মানিকগঞ্জ রুটের যাত্রীসেবা। ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত যাত্রী পরিবহন ও ইচ্ছেমতো ভাড়া আদায় চলছে এই রুটের বাসগুলোতে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে স্থানীয় সন্ত্রাসীদের হাতে হেনস্থা হতে হয় যাত্রীদের। মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম সুজনের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন বিপ্লব রায়। ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব মাত্র 65 কিলোমিটার। এ পথে আগে মানসম্মত বাস চললেও সিন্ডিকেটের কারণে সেই পরিষেবা প্রায় এক যুগ ধরে বন্ধ। স্থানীয়রা জানায়, রাজধানীর পার্শ্ববর্তী জেলা হওয়ায় নানা কাজে প্রতিদিনই ঢাকায় যাতায়াত করতে হয় তাদের। এ রুটে বাস চলাচল করে 1000-এরও বেশি, যার অধিকাংশই ফিটনেসবিহীন। রুট পারমিট না থাকলেও পদ্মা, যাত্রীসেবা ও ভিলেজ লাইন পরিবহন চলছে এ রুটে। এছাড়া শুভযাত্রা, স্বপ্ন, শুকতারা ও নীলাচল পরিবহনের রুট পারমিট থাকলেও ফিটনেসের কাগজপত্রের সাথে বাস্তবে কোনোই মিল নেই। যাত্রীদের অভিযোগ, এসব বাসে ভাড়াও নেওয়া হচ্ছে ইচ্ছেমতো। হয়রানি বন্ধে বিআরটিএর কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ তাদের। নীলাচল যে গাড়িটা আছে, এখান থেকে মানিকগঞ্জে যদি পাটুরিয়ার দিকে যেতে হয়, মানে যেখানেই নামুক না কেন 50 টাকা নেবে। সেলফি যে গাড়িটা আছে, এটা যদি ওরা সিটিং বলে, সিটিং ভাড়া নেয়, সিটিং তো কোনোভাবেই না, ওরা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নিবে। লোকের যখন খুব সমাগম হয় তখন তারা ভাড়াটাও বৃদ্ধি করে ফেলে। টাইম টেবিলের যে ব্যাপারটা, এটা আসলে কখনোই মানে দেখা হয় না। অনিয়মের কথা অকপটে স্বীকার করেছেন বাস চালকরা। যদিও মনে করেন যে আপনি গাড়িটার সমস্যা, ড্রাইভার সমস্যা, আমি মানে ড্রাইভার বাসায় গেছে, আমি বুঝে যাচ্ছি টিম মেরে এখন একটা দুর্ঘটনা ঘটে, এটা দায় কে নেবে? এ রুটে চলাচল করা বাসের সঠিক কোনো পরিসংখ্যান নেই জেলা বিআরটিএ অফিসেও। তবে পরিবহন মালিকরা জানিয়েছেন, প্রতিদিন এ রুটে প্রায় 1000 বাস চলাচল করে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে সিট দেওয়া আছে, সেই সিটে অতিরিক্ত যদি সিট থাকে সেটা ক্ষেত্র বিশেষে খুলে ফেলা হয় স্পটে, এবং এটার জন্য মামলা হয়। আমরা আস্তে আস্তে ই টিকিটে যদি আমরা এসে যাই, তাহলে যাত্রীরা ভাড়ার কোনো ই নিয়ে ভুল ধরতে পারবে না যে ভাড়া বেশি নিয়েছে কি কম নিয়েছে। এ রুটে পরিবহন মালিকদের সিন্ডিকেট ভেঙে উন্নত পরিষেবার বাস চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিপ্লব রায়, এটিএন বাংলা।